পুরোপুরি ক্লাস না হয় এবারও এসএসসি পরীক্ষা স্বাভাবিকের তুলনায় কম বিষয় হবে, এই জন্য সিলেবাসও পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে খুলনা সার্কিট হাউসে জেলার স্কুল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। 2020 সালের যারা এসএসসি দিয়েছিল তারা তো স্বাভাবিকভাবেই দিয়েছে, 21 সালে যারা দিয়েছে একটা চরম একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে তারা দিয়েছে, তারা কিন্তু কোনো ধরনেরই কোনো ক্লাস করার আগে সুযোগ পায়নি। পরীক্ষার ঠিক আগে গিয়ে আমরা কিছু ক্লাস করাতে পেরেছিলাম, একটা দুটো ক্লাস না, এখন একদম পুরো দমে ক্লাস করতে পারছি। তো তারপরেও আমরা জানি যে যেহেতু পুরো দুটো বছর তারা পায়নি, সে কারণে তাদেরকে আমরা পুনর্বিন্যাস করেছি তাদের সিলেবাস, সেই সুযোগটা তারা পাচ্ছে। কম সংখ্যক পরীক্ষা হবে, কিন্তু একেবারে গত বছরের মতো কম না, আর একটু বেশি।